দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ ফিলিস্তিনের ওপর বিমান হামলার পর এবার স্থল আক্রমণ শুরু করল ইসরায়েল ঈদের দিন সৌদিতে হতিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিরুদ্ধে ইমরান খানের যুদ্ধ শুরু দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সম্প্রতি করোনাভাইরাস পৃথিবীতে আল্লাহ আল্লাহতাল্লার গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয় আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত ফিলিস্তিনিদের উপর বিমান হামলার পর এবার স্থল আক্রমণ শুরু করল ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল দেশটির বিমান ও স্থল বাহিনী ফিলিস্তিনের উপর এই আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্রের বরাদ দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলের অপারেশন গার্ডিয়ান্স অফ দ্য ওয়ার্ল্ড নামের এই অস্ত্র সশস্ত্র অভিযানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সাত শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এই হামলায় ড্রোনও ব্যবহার করেছে ইসরায়েল এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত চার দিনে ফিলিস্তিনে যত হামলা চালানো হয়েছে তার পঁচানব্বই শতাংশই ছিল আকাশপথে এতে হামাসের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণে কয়েক বছর লেগে যাবে বলে দাবি করেছে ইসরায়েল স্থল হামলা চালানোর ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাত থেকেই সেই হামলা শুরু হয়ে গেছে গাজা সীমান্তে ইসরায়েল বিপুল পরিমাণ সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করার খবর পাওয়া গেছে এছাড়া বিবিসি এর প্রতিবেদন বলা হয় গাজা সীমান্তের কাছে ইসরায়েলের দুটি পদাতিক ইউনিট এবং একটি সাজোয়া ইউনিট অবস্থান করছে এছাড়া আরো সাত হাজার সেনা রিজার্ভ রাখতে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তস তাদের সেনাবাহিনীকে শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন যে কোনো সময় স্থল হামলা শুরু হতে পারে ঈদের দিন সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা পবিত্র ঈদুল ফিতর উদযাপনের দিনে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান সমৃদ্ধিত বিদ্রোহী হতিগোষ্ঠী এই হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহীরা তবে এতে কোনো হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে সৌদি আরবের দক্ষিণের নার্জরান প্রদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো নাজরান বিমানবন্দর ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে হুতির সামরিক শাখা বারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে এছাড়াও ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বলছে সৌদি আরবের দিকে ছুটে আসা আটটি ড্রোন এবং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দেওয়ার পর ধ্বংস করা হয়েছে তবে হুতিদের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সৌদি আরবের কোন এলাকায় ধ্বংস করা হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছুই জানায়নি সৌদি জোট এক ফিলিস্তিনি যুবকের শাহাদ পিয়াশি হামলা দুই ইসরায়েলি সেনা আহত স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সাহাব জানিয়েছে নাবুলুস শহরের অদূরে এক ফিলিস্তিনি যুবক ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এর ফলে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে এরপর ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা এদিকে দুই সপ্তাহ আগেও বেতেল হাম শহরের কাছে একটি ফিলিস্তিনি তরুণ শাহাদাত পিয়াসি অভিযান চালায় এরপর ইসরায়েলি সেনারা গুলি করে তাকে হত্যা করে এছাড়াও ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হত্যা নিরশংসতা ও আগ্রাসনের জবাবে এ ধরনের পদক্ষেপ স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র যতদিন ইসরায়েলি বর্বরতা অব্যাহত থাকবে ততদিন ফিলিস্তিনের পক্ষ থেকে এই ধরনের জবাব আসতেই থাকবে সূত্রটি জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য